প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আরেকটি রিভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেটি হচ্ছে মইনুল ইসলাম ভাই, তিনিও আমাদের কৃষি বাজারে এসেছেন পীরগাছা থেকে। তিনিও একটি 10 হর্সের মিনি পাওয়ার টিলার আমাদের কৃষি বাজার থেকে ক্রয় করেছেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মইনুল ইসলাম। আমার বাসা হচ্ছে দেউতি নাগদাহ সিডাম। আমি মূলত গাড়িতে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের ওখানে সবজি আবাদটা সবচেয়ে বেশি আর কি। এখানে বিভিন্ন কোম্পানির সবজি বীজ উৎপাদন করা হয়। এর ক্ষেত্রে আমরা সরকারের জমিতে সবজি আবাদ করার ক্ষেত্রে অনেক সময় আমরা ট্রেলার পাই না, বড় কাঁকড়া পা আসে না, অল্প দুজন বছরে কাঁকড়া আসে না। এই জন্য নিচে আর একটা হচ্ছে জমি জাংলির নিচে ঘাস হয় আমাদের অনেক, এটি নিজানে অনেক ব্যয়বহুল খরচ হয়। এই খরচটা আসলে বাঁচানোর জন্যে এইটা গাড়িতে নেওয়া আমার আর কি। তা আমি আসলে মূলত এটা ইউটিউব দেখছি, দেখছি আসলে আধুনিক কৃষি যন্ত্রপাতি কোথায় পাওয়া যায়, কী সমাচার, এটার উপর নির্ভর করি আসলে যে কৃষি বাজারের উপরে। আমি আজ গাড়িতে দেখলাম, খুব পছন্দ হইলো, সেখানে গাড়িতে নেওয়া আর কি। আমার এই গাড়ির সুবিধা হচ্ছে যে এখানে সুবিধা আসলে অনেকে আমাকে মনে হচ্ছে আর কি, সবচেয়ে বড় কথা যে আমার লেবার লাগবে না, আমি নিজে চাষ করতে পারবো। ছোটো গাড়ি একটা, আমার অল্প জমি, আমি নিজে চাষ করতে পারবো। আর কৃষি বাজার তো মনে করেন আমার বলতে যে কোনো সমস্যা হলে ওরা দেখবে গাড়িতে আর কি। এটা একটা নির্ভর একটা আছে আছে, হ্যাঁ, এক্ষেত্রে বেশি ভালো লাগছে আর কি। যে বড় গাড়ি দুঃখজনে গাড়ি তো অনেক ঘরের মধ্যে নেওয়া যাবে, 2-3 জন ধরলে তোমার 60,000 ঘরের মধ্যে মাস দিয়ে নিয়ে যাওয়া যাবে আর কি, মালি দিয়ে আর কি। এটা একটা সুবিধা আছে আর কি। জমিতে অনেক জন ফসল থাকে, কোনো কাঁকড়া ঢুকতে দেয় না, গাড়ি ঢুকতে দেয় না, এই জন্য এই গাড়িটা ওই ওই ক্ষেত্রে আমার মানে খুব ভালো একটা ভূমিকা দিবে আর কি গাড়িতে আর কি। দুইটা ক্ষেত্র এই গাড়িতে আসলে কাজ করলে মূলত চাষও করা যাবে, আবার আমাদের যে আমরা সবজির যে আবাদ করি লাউ করলা, এটা তো আপনার আসলে মূলত 4-5 ফুট একটা গাছ থাকে আর কি। এই জায়গাটার মধ্যে ঘাসটা হয়, এই ঘাসটা আমার মনে হয় যে নিষ্কাশন করার ব্যবস্থা করা যাবে, যে ফালের ব্যবস্থা মনে দেখতাম আমি আর কি। হ্যাঁ, এটা একটা সবচেয়ে ভালো লাগতেছে আর কি। আচ্ছা, তারপরে আবার পিছনে একটা নাঙ্গল সিস্টেমের মধ্যে দেখলাম যে আমরা যে আলু করি, আলু কাটানো যাবে এটা হয়তো, বা কাপ কাটানো যাবে, ড্রেনও করা যাবে, সব অনেক ক্ষেত্র আছে, অনেকগুলো ভালো ভালো দিক আছে এই গাড়িতে। এই পিছনে আসলে এই ব্যবস্থাপনাটা আছে আছে, আমি যে ধরনের মডিফাই করতে চাবো না, কারণ করা সম্ভব হবে আর কি, আমার ধারণা আর কি। হ্যাঁ, এই জন্য আর কি নেওয়া হয়েছে আর কি, চমৎকার লাগছে আর কি। হ্যাঁ, এই ধরনের একটা যে কৃষি বাজার এই জন্য পণ্য নিয়ে আসছে, তাদেরকে ধন্যবাদ অনেক। দর্শক, এতক্ষণ আমরা এই মইনুল ইসলাম ভাইয়ের কাছ থেকে শুনলাম তিনি আসলে কি কারণে এই গাড়িটা কিনছেন, তার মুখ থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের যাদের এই ধরনের কৃষি পণ্য দরকার, এই ধরনের গাড়িগুলো দরকার, অবশ্যই কৃষি বাজারের ইউটিউব চ্যানেলে ভিজিট করবেন এবং কৃষি বাজারের ফেসবুক পেজে ভিজিট করলে আমাদের এই ধরনের কৃষি যন্ত্র, কৃষি মেশিনারিজ যা দরকার হয় আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। সালামু আলাইকুম।